হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কালেকশন নিয়ে আসছি। ইউএসবি চার্জার, ফ্যান, একবারে ছোট থেকে বড় ক্লিপ সিস্টেম, ব্যাটারি সিস্টেম, হ্যান্ড ফ্যান ছাড়া টেবিল ফ্যান, স্ট্যান্ড ফ্যান, সব ধরনের ফ্যান, ইউএসবি জাতীয় যে ফ্যানগুলো আছে, ছোট বড় মাঝারি সব ধরনের ফ্যানগুলো নিয়ে আসছি। সবই হচ্ছে লিথিয়াম আয়নের ব্যাটারি, ভালো মানের, সবগুলো ভালো মানের কালেকশনগুলো আপনাদেরকে একসাথে দেখাচ্ছি আর সবগুলো দাম জানিয়ে দিচ্ছি। তো এডি নিয়ে এত কথা বাড়ানো কিছু নাই, বেশি কথা কর কিছু নাই, এগুলো সবাই জানেন যে এরকম সিস্টেম। থ্রি স্টেপ পাওয়ার, ব্যাটারিটা খোলা আছে, তো সবগুলো ব্যাটারি খোলা থাকে, অনেকগুলো ব্যাটারি খুলে রাখি কারণ অনেক মানুষ এটি বাটিপি করে খালি। হ্যাঁ, তো এটার প্রাইস হচ্ছে কত? মাত্র 350 টাকা। এগুলোর প্রাইস হচ্ছে মাত্র 350 টাকা, তিনটা একদম। আরও বিভিন্ন কালার আছে, তারপরে এই যে একটা আছে এটার ব্যাটারিটা খোলা আছে, এটা কত? এটা হচ্ছে 350 টাকা, এটা 350, এটা 350 টাকা। তারপরে আছে এই যে একটা, এটা হচ্ছে বক্স মডেল, মডেলটা একদম অসাধারণ একটা মডেল। এই যে হচ্ছে পাওয়ার সুইচ, এটার বড়টা একটু পরে দেখাচ্ছি। ও রে, একের ভিতরে অনেক ভাই দেখছেন। আর ভাই এটার ফ্যানটা যে এত স্পিড বোঝা দেবো না ভাই, যে দেখো এই বলতে পারবো যে এটার ফ্যানটা এত স্পিড, প্রচুর স্পিড এটার, পুরো ফ্যান হিসাবে যে এত স্পিড এটার বলার বাইরে। তো এটার চার্জার হচ্ছে একটা মোটা চার্জার, একটা হচ্ছে টাইপ বি চার্জার, এটা লিথিয়াম আয়ন ব্যাটারি, অনেক সুন্দর মালটা, অনেক সুন্দর। এটার প্রাইসটা হচ্ছে কত? 950 টাকা। ওটা অনেক লাইফ টাইম চার্জ থাকবো না, লাইফ টাইম চার্জ দিয়ে দিয়ে চালাই দেবো। তারপর হচ্ছে ক্লিপ সিস্টেম, এটা এইভাবে রোটেট করা যায়, এটার সুইচটা হচ্ছে উপরে, এটার ব্যাটারিটা খোলা আছে, মেড ইন চায়না, 3 ওয়াটের লিথিয়াম আয়ন ব্যাটারি। এটা হচ্ছে ক্লিপ সিস্টেম, এটা আপনারা যেখানে যেখানে কিছু সেখানে রাখতে পারবেন, ক্লিপের ঘুরাইতে পারবেন, এই যে এইভাবে ঘুরাইতে পারবেন, এইভাবে ঘুরাইতে পারবেন, আবার এইভাবে দিয়ে এইভাবে বাতাস খেতে পারবেন। এটার প্রাইসটা হচ্ছে কত? এটার প্রাইসটা হচ্ছে 850 টাকা। তারপর হচ্ছে আরেকটু বড়ো, তারপর হচ্ছে এইটা, এই হচ্ছে এটার মডেল, এটা আপ ডাউন উপরে নিচ করার জন্য, এই ক্যারি করার জন্য হচ্ছে এইটা। হ্যাঁ, এইটা হচ্ছে লিথিয়াম আয়নের ব্যাটারি, মেড ইন চায়না। সাড়ে 4 ভোল্টের এটা হচ্ছে, যে এখানে পাওয়ার সুইচ, এখানে পাওয়ার সুইচ, 3 স্টেপ পাওয়ার আছে, এটা চার্জিং সুইচ। এটার প্রাইসটা হচ্ছে কত? হচ্ছে 1850 টাকা। ফ্যানটা ভালোই বড়, পাংখাটা বড় আছে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে রিয়েলমি C35 ফোনের সমান। হ্যাঁ, মাঝখানে দিলে ফোনের একটু বড়ো হয়। তারপর হচ্ছে এটা, এটার ভিতরে 3টা কালার আছে, একটা হচ্ছে উজুই কালার, উপরে উজুই কালার দেখাও, ওই যে উপরে বক্স রাখা আছে যে পাত জলপাই কালারে, আর একটা হচ্ছে ব্ল্যাক, একটা হচ্ছে হোয়াইট। এটা হচ্ছে এরকম সিস্টেম, এই যে এটা বক্সের মতো করে রাখতে পারবেন, তো বক্সের মতো করে রাখা যায়। এটা হচ্ছে টাইপ বি, আর এটাকে উঠানো, এই যে টাইপ বি চার্জার পোর্ট, এটাকে আমি নিচে নামাই রাখি আর আপাতত থাক। তো এটার প্রাইসটা তো বললাম, প্রাইসটা বলছি না, হ্যাঁ এটার প্রাইসটা বলছি, যাই হোক এটা এইভাবে রেখে দিতে পারবেন, কোনো জায়গা জড়বো না, কোনো সফটওয়্যার আনা এটা নিয়ে। তারপরে হচ্ছে আপনাদের সবার পপুলার যে ফ্যানটা আছে, এটা YJ221, এই হচ্ছে এটার মডেল, আর ক্যারি করার জন্য এখানে সবচেয়েতে পপুলার মাল, সবচেয়েতে পপুলার মাল 4000 mAh লিথিয়াম আয়নের ব্যাটারি। হ্যাঁ, টাইপ সি টাইপ বি দুইটা পোর্ট দিয়ে চার্জ দেওয়া যায়, টাইপ সি টাইপ বি দুইটা পোর্ট দিয়ে চার্জ দেওয়া যায়। 3 স্টেপ পাওয়ার আছে এখানে, এই যে 3 স্টেপ পাওয়ার, এই যে পাশে 3 স্টেপ পাওয়ার আছে, আর এটা মুভ করে, এখানে মুভ করা যায়, এটা অটোমেটিকলি মুভ করে। এটা হচ্ছে একটা পপুলার প্রোডাক্ট,
এটা হচ্ছে অনেক জনপ্রিয় একটা প্রোডাক্ট। তো এটার প্রাইসটা যদি বলি, এটার প্রাইসটা হচ্ছে কত? 1850 টাকার। অনেক ওয়েবসাইটে আরও 2050 টাকা দেওয়া আছে, আমি কালকে একটা ওয়েবসাইটে দেখলাম। তো এটার প্রাইস হচ্ছে 1850 টাকা। তারপর হচ্ছে এই যে মডেল হচ্ছে যে এটা হচ্ছে টাইপ বি পোর্ট, টাইপ বি চার্জার পোর্ট আছে, রোটেট করা যায় এইভাবে। দাম দেখলে তারপরে এটা হচ্ছে যে এখানে ফ্যানের সুইচ, এটা পাওয়ার দিবেন তারপর এখানে ফ্যান বাড়াবেন। এটা হচ্ছে সুইচ আর এটা হচ্ছে রেগুলেটর। এটার প্রাইসটা হচ্ছে কত? 1650। এটার প্রাইসটা হচ্ছে 1650 টাকা। নিয়ে চলে আসছি যে বড়টা, এটা হচ্ছে একটু পাংখার ভিতরে বড় পাংখা, পাঁচটা পাতি আছে, পাঁচ পাতি একটা বড় পাংখা। এটা মডেল হচ্ছে এই এই, এটার সাথে একটা লাইট সিস্টেম আছে, এটার সাথে লাইট সিস্টেম আছে। তারপর এটা হচ্ছে ফ্যান, তারপরে ফ্যান চলবে, রেগুলেটর সিস্টেম। এটা অনেক মানে একটা টেবিল ফ্যানের মতোই কাজ করবো, এটা এরকম বড় ফ্যান। এটাও মেড ইন চায়না, এগুলো সব মেড ইন চায়না। এটার পাওয়ার হচ্ছে 10 ওয়াট আউটপুট। এটা হচ্ছে টাইপ বি টু, মানে 10 ওয়াটের চার্জ দিতে পারবেন। আর হচ্ছে ক্যারি করার জন্য সিস্টেম আছে, ঝুলে রাখতে পারেন, এইখানে তো স্ক্রু দেওয়া আছে। তো এটার প্রাইসটা হচ্ছে কত? 1950 টাকা। তো এই হচ্ছে ছোটো ফ্যানের কালেকশন। তো সামনে নিয়ে আসবো বড় বড় ফ্যানগুলো আছে ওগুলোর কালেকশন নিয়ে আসবো। তো দেখাও, এদিকে দেখাও, এদিকে আরও অনেক অনেক ফ্যান আছে, এগুলো নিয়ে আসবো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নেক্সট থেকে কোনো মডেলে আপনাদেরকে যদি ফ্যানের কোনো মডেল ভিডিও দেখতে চান তাহলে সেটা কমেন্ট করে বলতে পারেন, চেষ্টা করব আপনাদের অনুরোধটি রাখার জন্য। প্রাইস এক এক জায়গায় এক রকম, একটু আপডাউন থাকতেই পারে। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ।